বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার, শিমের বিচি দিয়ে ছুরি শুটকি। আর চট্টগ্রামের মানুষ শীত মানে এই সবজিটা প্রায় রান্না করবেই, আমার নিজেরও অনেক পছন্দ। তো কথা না বলে চলুন শুরু করি। শিম বিচি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি খোসা ছাড়িয়ে 1 কেজি শিম বিচি। আর শিম বিচিটা আমি আজকে রান্না করব শুটকি দিয়ে। এখানে আছে ছুরি শুটকি, আর শুটকিটা আমি খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখবেন শুটকির ভিতরে কিন্তু ময়লার পরিমাণটা একটু বেশি থাকে, তা ওটা আমি মাঝখানে একটু কেটে বের করে নিয়েছি। আর শুটকি পরিষ্কার করার জন্য বাসায় অবশ্যই একটা স্পেয়ার টুথব্রাশ রাখবেন, ওটা দিয়ে খুব ভালো করে শুটকি কিন্তু পরিষ্কার করা যায়। তো প্যানে আমি দিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এসছে, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। প্রায় 1 মিনিট ধরে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি আমি শুটকি। এটা একটু ভেজে নিচ্ছি। আর এই শিম বিচি কিন্তু শুধু শুটকি নয়, আপনার এটা চিংড়ি অথবা রুই মাছের মাথা পিষতে খুব ভালো টেস্ট আসে। তবে চট্টগ্রামের মানুষ এই শিম বিচিটা কিন্তু শুটকি দিয়ে খেতে খুব পছন্দ করে। অন্যরকম একটা ফ্লেভার আসে ছুরি শুটকি দিয়ে শিম বিচিটা, আমার নিজেরও অনেক পছন্দ। শুটকিটা ভাজার পর দারুণ একটা ফ্লেভার এসছে, আপনারা যখন করবেন তখন আপনারা ফ্লেভারটা পাবেন। এখন অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি, যাতে করে যে এখন যে আমি হলুদ মরিচটা দিব ওটা যাতে পুড়ে না যায়। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, একটু মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর এই শিম বিচির তরকারিটা কিন্তু খুব বেশি লাল হলে দেখতে একদমই ভালো লাগে না, তাই মরিচের পরিমাণটা খুব কমই অ্যাড করেছে। একটু কষিয়ে নিচ্ছি আমি, একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, লবণটা একেবারে একসাথে বেশি দিতে যাবেন না। প্রথমে 1 চা চামচ পরিমাণ দিলাম, পরে আমি চেক করে দেখব। আবার একটু নেড়ে নিচ্ছি। অ্যাড করে দিব আমি শিমের বিচিটা। একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আছে। ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। তো 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আর 1 কাপ পানি আমি অ্যাড করে দিচ্ছি। নেড়ে দিচ্ছি, 3 কাপের মতো আমি পানি অ্যাড করেছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, তো হতে থাক, অপেক্ষা করি।
প্রায় 7 থেকে 8 মিনিট আমি এটা জাল করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি টমেটো, কেটে রাখা টমেটো। ঢাকা দিয়ে দেবো আবার। তো 5 থেকে 6 মিনিট জাল করার পর আমার শিম বিচিটা প্রায় হয়ে এসছে। আমি অ্যাড করে দিয়েছি টমেটো, এখন আবার ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি, রেখে দিব আরো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, এখানে কেটে দিনি, আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। আবার ঢেকে দিচ্ছি। তো ঢাকাটা সরিয়ে এখন অ্যাড করে দিব আমি ধনে পাতা। তো আমার শিম বিচি দিয়ে শুটকি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর আমি চুলাটা অফ করে দিব, ধনে পাতাটা অ্যাড করে দিয়েছি। তো রান্না শেষ। আমি খুব বেশি একটা ঝোলও করিনি বা মাখোমাখো করিনি, দেখতে পাচ্ছেন। তো আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে খুব সহজ মনে হয়েছে, ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতের সবজি শিমিম্পিচি এটা অবশ্যই বাসায় রান্না করবেন। আল্লাহ হাফেজ।